ফাইনালি আমরা এখন মাঠে নেমে গেছি, আর মাঠে একটা হাই বলে দেবে বাচ্চা, আর আল দিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন হচ্ছে? আশা করি বিন্দাস এবং ঝাঁকানাকে সবাইকে হরে কৃষ্ণ নতুন একটা ব্লগে স্বাগত। তো ফাইনালি আজকে পচা আমাকে নিয়ে যাচ্ছে, আমাদের এখানে একটা মেলা হয়, বড় বললা নয়, বড় তো এবার এবার যেতে পারিনি বড় বললাতে। তো আমাদের এখানে একটা ছোট্ট একটা বললা পুজো হয়, ওটা ওইটাও অনেক পুরনো, মা তো মাই হয় তাই না পচা, ঠাকুর তো আলাদা হয় না। তো আজকে বিসর্জন, তো চলো আমরা যাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো লেটস স্টার্ট। তো ফাইনালি আমি আর পথে বেরিয়ে পড়েছি, আর এখন গ্রাম, আর অগ্রহায়ণ মাস মানে ধান কাটা শুরু, আর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে। খুব একটা দূরে নয়, আমার বাড়ি থেকে খুবই কাছে, সামনে একটু যেতে হবে। তো ওখানে তোমাদেরকে এই মানে দেখাবো মা, আর খুব সুন্দর হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে, আমি ফেসবুকে দেখেছি যদিও বা যায়নি। আর পচা দা সব চারিদিকে মানে মাঠটা ফাঁকা ফাঁকা লাগছে, কি সুন্দর ভরা ভরা ছিল, আর এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে, খুব একটা দূরে নয়, সামান্য হেঁটে গেলেই যাওয়া যাবে। আর ভাবছি যে কিসে যাবো, মানে কোন দিকে যাবি পচা? মাঠ দিয়ে, তাড়াতাড়ি চল, মাঠ দিয়ে আমরা যাচ্ছি, চলো। দেখো আরো লোক যাচ্ছে, সবাই মাঠ দিয়ে যাচ্ছে। এখানে আমরা এখন মাঠে নেমে গেছি, আর মাঠে একটা হাই বলে দেবে পচা, আর আল দিয়ে যেতে হচ্ছে। আর দেখো পুরো ধান কাটা শেষ, চারিদিকে ধান মারাই কাজ চলছে, আর হেঁটে হেঁটেই যাচ্ছি, খুব সুন্দর। চলে এসেছি মেলায়, এন্ট্রি খুব ছোটোখাটো একটা, ভালো মেলা বসে এখানে যদিও বা, খুব সুন্দর, বাহ দারুন। চলো তোমাদেরকে একটু ঠাকুরটা দর্শন করা এখন।
দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ধরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা, বলে আয় রে ছুটে আয় রে তারা, হে থানাই কমি কি বাচ্চার মতো কিনে দাও না কিনে দাও না করে যাচ্ছে বাচ্চা, ছোটখাটো একটা ভালো মেলা বসেছে এখানে, খুব সুন্দর, লেজার লাইট কিনতে হবে ওগুলো বেকার, ওগুলো ছোট ছিল, পচা হাই বলে দাও, ফুচকা খাবি না, কিছু নিতে হবে না, চাল।